আরেবার আপনাদের সবাইকে স্বাগত আমরা আজকের পোস্ট এডিটে আজ যা গেল যেভাবে গেল দিনটা আর যা এটা নিয়ে ভাবা হয়েছিল তুলনামূলক আলোচনায় রয়েছি এবং আমরা বারবার বলছি যে ব্যাংকিং সার্ভিস আজ আমাদের দেশে যে ঐতিহাসিক কাজ করেছে যে জাইগান্টিক কাজ তারা এই সকাল নটা থেকে এবং রাত পর্যন্ত আমার ধারণা এখনও বহু ব্রাঞ্চে কর্মীরা পরিশ্রম করে যাচ্ছেন কারণ শেষ ব্যক্তিটিও তার টাকা বদলে বা টাকা জমা দিয়ে বেরিয়ে যাওয়ার পরও ব্যাংকের কিছু নিজস্ব কাজ থাকে আবার কাল সকাল নটা থেকে এই একই জিনিস তাদের শুরু করতে হবে কিন্তু তারপরেও আজকের দিনটায় কিন্তু সবাই একশো শতাংশ নম্বর পে পাশ করেছেন প্রতিটি ব্যাংক প্রতিটি ব্রাঞ্চ এই মুহূর্তে আরেকটি খবর যা আমাকে যথেষ্ট উৎসাহিত করছে তা হলো আমরা জানি যে এটিএম ট্রানজ্যাকশানের একটা লিমিট আছে আপনার নিজের যে ব্যাঙ্ক সেই ব্যাংকের এটিএম হলে বোধ হয় সাতটি সিদ্ধার্থবাবু আর অন্য ব্যাংকের হলে তিনটি পর্যন্ত আপনি বিনা পয়সায় ব্যবহার করতে পারেন তিনবার টাকা তুলতে পারেন এটিএম থেকে কিন্তু চারবারের ক্ষেত্রে আপনার কুড়ি বা পঁচিশ টাকা ব্যাংকের পলিসি অনুযায়ী আপনার চার্জ হিসেবে কাটা হয় কিন্তু আপ টু থার্টিএথ ডিসেম্বর তিরিশে ডিসেম্বর পর্যন্ত আপনি যতবার খুশি এটিএম ব্যবহার করতে পারবেন আপনার কোনো চার্জ কাটা হবে না সমস্ত ব্যাংকের তরফ থেকে এই বার্তা পাঠিয়ে দেওয়া হয়েছে ট্রানজ্যাকশান চার্জ ব্যাঙ্কের ব্রাঞ্চেও আছে অর্থাৎ আপনি যদি ফিজিক্যালি ব্রাঞ্চে গিয়ে টাকা জমা দেন বা তোলেন সেটারও একটা নির্দিষ্ট সংখ্যার পর চার্জ কাটার কথা অন্তত বেসরকারি ব্যাঙ্কে সেই নিয়ম চালু আছে তিরিশে ডিসেম্বর পর্যন্ত এই ট্রানজ্যাকশনগুলিও আপনি নিখরচায় করতে পারবেন যতবার খুশি করতে পারবেন তবে মনে রাখবেন যে নিয়ম এই মুহূর্তে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় অর্থ দপ্তর করেছে তাতে আপনি একটি অ্যাকাউন্টের কার্ড থেকে দিনে দু হাজারের বেশি টাকা এটিএম থেকে তুলতে পারবেন না আপনার কোনো একটি নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে দিনে দশ হাজারের বেশি টাকা তুলতে পারবেন না সপ্তাহে কুড়ি হাজারের বেশি টাকা তুলতে পারবেন না এই লিমিটেশন থাকবে কিন্তু সংখ্যা অর্থাৎ আপনি কতবার তুললেন এই বিষয়টি তিরিশে ডিসেম্বর পর্যন্ত কোনোভাবেই কোনো চার্জেবল বিষয় নয় অর্থাৎ এটার জন্য আপনার কোনো কোনো খরচ হবে না অতিরিক্ত খরচ হবে না সুবর্ণবাবুর কাছে আসে আমি জাস্ট দু লাইন আপনার বক্তব্য শুনেছি কিন্তু তবুও আপনি নিজে স্বীকার করলেন যেদিনকে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী ঘোষণা করলেন সঙ্গে সঙ্গে আপনার সঙ্গে যোগাযোগ হয় আপনি আমাদের স্টুডিওয় আসেন আমরা রাত সাড়ে নটা থেকে বিষয় নিয়ে আলোচনা করি আপনি তখন একটু একটু ভাবছিলেন চিন্তা করছিলেন ভীষণ ভাবে একটু বলাটা একদম আন্ডারস্টেটমেন্ট হবে ভীষণ ভাবে তখন দেখছি যে সত্যি ওয়ারিড যে কথাগুলো বলছিলেন এবং সেটা অমূলক না মানুষ যেটা কিন্তু ওর কোনো রাজনৈতিক উদ্দেশ্য ছিল না 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 সেটা ছিল সাধারণ মানুষ হিসেবে প্রতিটি মানুষই যে যে আমরা সেটা নিয়ে চিন্তা করছিলাম যে কি করে সেটা করব যে টাকাটা জমা দেব আজকে যখন দাঁড়িয়ে এই জিনিসগুলো শুনতে পাচ্ছি বা আপনার কথা শুনলাম বা সিদ্ধার্থবাবু আশ্বস্ত করলেন তখন যেন অনেকটা প্রাণ ফিরে পাচ্ছি যে না ঠিক আছে আমরা ঠিকভাবে আছি ঠিক আছে ভয় পাওয়ার কোনো কারণ নেই স্বাভাবিকভাবেই মানুষের মতো ব্যবহার করেছিলাম সেদিন আবার আশ্বস্ত হয়েও আবার মানুষের মতো ব্যবহার করছি কিন্তু সিস্টেমটা নর্মাল হতে একটু সময় লাগবে সেই আনিজিনেসটা কিন্তু একটু শরীরে আমি নিউজ টাইমের মাধ্যমে আমি সমস্ত আমাদের ভারতবর্ষের মানুষকে পশ্চিমবঙ্গ তো নিশ্চয়ই আমরা আশ্বস্ত করতে চাই যে তাদের জেনুয়েন টাকা তাদের প্রত্যেকটি পাঁচশো টাকা হাজার টাকা ব্যাংকের শাখা তারা যখন যাবেন ব্যাংকের কর্মচারী যত কষ্টই হোক না কেন যত রাতেই হোক না কেন হাসিমুখে নূতন কারেন্সি দিয়ে ফিরিয়ে দেবেন তাদের কোনো ভয় পাওয়া দরকার নেই এবং যাদের ব্যাংকে অ্যাকাউন্ট নেই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকলে যে কোনো অ্যামাউন্ট এনি অ্যামাউন্ট তারা সেই ব্যাংকের অ্যাকাউন্টে গেলে জমা নিচ্ছেন জমা নেব যাদের নেই তারা সেই ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করতে আমাদের ব্যাংকের কর্মচারীরা সাহায্য করবেন সঙ্গে তাদের আইডেন্টি কার্ড নিয়ে যেতে হবে একটা প্রুফ নিয়ে যেতে হবে ফটোকপি নিয়ে যেতে হবে সেগুলো জমা দেবেন এবং আজকে যারা যেখানে গেছেন সেখানে কোনো ডিসপুট হয়নি আমার কিছু কিছু প্রশ্ন আছে আমি আসবো সিদ্ধার্থবাবু আপনার কাছে কিন্তু তার আগে বিশ্বনাথবাবু আপনি আজকে ব্যাংকে গিয়েছিলেন মানে আমাকে দিনটা আপনি গিয়েছিলেন কিনা যদি না গিয়ে থাকেন তাহলে আজকের দিনটা অ্যাভয়েড বা করলেন কেন না একটা হলো যে আমি সেমিনার নিয়ে আজকে বা আমার বিশ্ববিদ্যালয়ে যেহেতু আমি বিভাগীয় প্রধানের দায়িত্ব পালন করি ফলে আমার অনেক কাজকর্ম থাকে আমার ঠাসা প্রোগ্রাম ছিল কিন্তু আমার একেবারে মানে বন্ধু একজন তিনি গিয়েছিলেন তিনি কিন্তু টাকা তুলেছেন নর্মালভাবে মানে তিনি টাকা তুলেছেন কোনো তার সমস্যা হয়নি এবার আমি নামটা ডিসকাস করছি না তার মধ্যে গেছি ক্যাম্পাসের মধ্যে বাইরের দুটোই এক্সপিরিয়েন্স আমার একদম আছে হ্যাঁ ভেতরে ওই ওদের যে কাউন্টারটা না ওটা কিন্তু পর পর টাকা দিয়ে গেছে দেখো আমি নিজে গেছি একটা ন্যাশনালজ্ড ব্যাংকে পাঁচটার পরে তার আগে পারিনি যাওয়ার পর আমি দেখলাম অনেকগুলো মানুষ তখনও আছেন কিন্তু যেটা আমি আশ্চর্য হলাম ওই ব্রাঞ্চের ওই ব্যাংকেরই রিটায়ারড মানুষেরা বেশ দাঁড়িয়ে রয়েছে তো গেটের গোড়া অবধি এবং তারা লোককে নিয়ে যাচ্ছে এবং কি দরকার সেগুলো বুঝে দিচ্ছে কত টাকা তুলতে পারে আগে ইনফরমেশনটা দিয়ে দিচ্ছে আমাকে যেমন একদম আমাকে এত সুন্দর হেল্প করলো হয়তো টাকা বারোটা পরে গিয়ে পৌঁছেছে এটা ফ্যাক্ট কিন্তু মানুষ কিন্তু আমি অদ্ভুত আমি নিজে দেখেছি নটার থেকে মানুষ কিন্তু একেবারে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে সুশৃঙ্খলভাবে কোনো একটা জায়গায় ছটা থেকে সাতটা থেকে মানুষ হ্যাঁ মানুষের কোনো একটা জায়গায় যদি হৃদয়ে কাজ না করে অসম্ভব এই ধরনের লাইনে দাঁড়াতো না অল্প বয়সের থেকে বৃদ্ধ মানুষ যে লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘণ্টা দাঁড়িয়েছে সেটা প্রমাণ করে প্রচ্ছন্নভাবে তারা দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে চান না হলে এই ধরনের যে একটা মানে কষ্ট আমি জানি না এমন করতে পারেন যে উনপঞ্চাশ হাজার টাকা দিয়ে বাড়ির ঝিকে পাঠিয়ে দিতে পারে যে এটা রাখো গিয়ে কাজের মহিলাকে পাঠিয়ে দিতে পারেন রাখো গিয়ে

আমি যেটা বলতে চাই যে এই পরীক্ষা ব্যাংক কর্মচারীরা বারবার দিয়েছে বিশেষ করে পাবলিক সেক্টর ব্যাংকের কর্মচারীরা বারবার দিয়েছে বিভিন্ন সময় দিয়েছে যখন যখন চ্যালেঞ্জ এসছে সেই চ্যালেঞ্জ আমরা গ্রহণ করেছি এবং আমরা টু দ্য স্যাটিসফ্যাকশন অফ পাবলিক আমরা আজকে ব্যাংক শুধু ব্যাংকের কাস্টমার নয় বা ক্লায়েন্ট নয় ভারতবাসীরা বা পশ্চিমবঙ্গের বাসীরা যারাই তার কাছে টাকা নিয়ে ব্যাঙ্কে গেছেন তারা সেই টাকা ফেরত পেয়েছেন হয়তো লিমিটেড হয়েছে কালকে এটা আনলিমিটেড হবে বা বেশি হবে যত যতক্ষণ পর্যন্ত আমাদের কাছে এই কারেন্সি সাপ্লাই আসবে রিজার্ভ ব্যাংকের মাধ্যমে ঠিক আমাদের ব্যাংকের অফিসার কর্মচারীর ব্রাঞ্চরা তারা যত কষ্টই হোক না কেন দুদিন ধরে অনেক কষ্ট করেছেন আমি খুব এমন পার্থবাবুর সঙ্গে আমি অ্যাগ্রি করি যে আমাদের অনেক সহকর্মী এখনও বাড়ি ফিরতে পারেননি তারা ইচ্ছে করলেও আজকে এটা দেখতে পারবেন না কিন্তু তারা হাসি মুখে এবং আমি আপনাদের বলছি আমরা এই বলে নি যে আমাদের কর্মচারীদের ওভারটাইম চাই ছুটি চাই আমরা কোনো দাবি দেওয়া না কিন্তু রতনবাবু খুব যে সম্ভাবনার কথা বলেছেন দেখুন ঊনপঞ্চাশ হাজার টাকা কাজের মহিলাকে দিয়ে কেউ পাঠালেন কি আমি ধরে নিচ্ছি যে এরকম পাঁচজন লোক সীমার নিচে থাকা ফ্লিপসাইট কিন্তু পাঁচজন লোককে দিয়ে হয়তো দু লাখ টাকা পাঠালেন সেটা কেউ যদি এক কোটি টাকা এইভাবে রাখতে চান তার দুশোটি লোক লাগবে দুশোটা লোক আমি ওই আলোচনা যেতে চাইছিলাম না সরকার আটকাতে চাইছে কালো টাকাটা তৎসত্ত্ব কেন থাকবে এটা নিয়ে আপনি একদিন প্রোগ্রাম করুন আমি এসে এক দুই তিন করে সব বলবো আমাদের ব্যাংকিং সেক্টর কত এফিশিয়েন্ট এটা বোঝার জন্য আমি অ্যাড করবো সিদ্ধান্ত বাবুর সাথে ওদের সংগঠনের মিটিংয়ে আমি বহুবার গেছি আমি অ্যাড করব সব সময় লোকে প্রথম গাল দেয় পাবলিক সেক্টর ব্যাংকে সবচেয়ে বেশি সার্ভিস হাসিবুকে দেন পাবলিক সেক্টর ব্যাঙ্ক এটা আমাদের এই যে যারা নিউলিভারাল ইকোনমিক্স যান তাদেরকে শুনতে তারা আমি নাম করব না প্রাইভেট ব্যাঙ্কগুলো উচ্ছ্বসিত আর এরা নাকি একটা শব্দ দেয় ইনএফিশিয়েন্ট আমি কেন ইউবিআই টাকা রাখি দ্যাট ইজ মোস্ট ইনএফিশিয়েন্ট আমি আমি ওই ব্যাঙ্ক ছেড়ে যাবো না আমি ব্যাঙ্কের নামটা করলাম কিছু মনে করবো স্টেট ব্যাঙ্ক আমি আচ্ছা ঠিক আছে কারণ এরা করেটা কি এই ক্রাইসিসগুলো সবচেয়ে ভালো করে মিট করে আর কোনোভাবেই মানুষের টাকা যাতে না মারা যায়

প্রাইভেট ব্যাংকগুলিতে সাবস্ক্রিপশন 20% আমি আমরা ঠিক আছে আমরা স্বীকার করি বলে কিন্তু বলি আমি আমি বলছিলাম প্রাইভেট খুব খারাপ আমি আর কিছু বলি না আমি বলতে চাইছি আমি একটু অন্য পাবলিক কে অন্য এই যে পাবলিক সেক্টর ব্যাংকে সব সময় ডকে তোলা এই অ্যাটিটিউডটা আমাদের ভালো না না আমি একটা কথা বলি যে আমরা আমরা মনে করি আমরা যারা ব্যাংকিং সেক্টরে কাজ করি আমরা চাইছি প্রাইভেট সেক্টরের ব্যাংকগুলো আজকে পাবলিক আবার ওগুলো পাবলিক সেক্টরে চলে আসুক কারণ আমরা মনে করি ব্যাংকিং সেক্টরটা তার যা হিউজ ইনফ্রাস্ট্রাকচার তার যা হিউজ মোবিলাইজেশন ইস নেশন ভারতবাসীর জন্য জনগণের জন্য কাজে আজকের যে ক্রাইসিসটা যে চ্যালেঞ্জটা এটা ভারতবাসীর জন্য মানুষের জন্য সেখানে আই মাস্ট মিট দ্যালেঞ্জব আপনি জানি আমার সঙ্গে একমত হবেন কিনা সুবর্ণবগু হয়তো হবেন যে এই যে আজকের সার্ভিস মানে সরকারি ব্যাংক তো বটেই এমন বেসরকারি ব্যাংক আমি বেসরকারি ব্যাংকে আলোচনা বাইরে রাখছি সরকারি ব্যাংকে আজকে মানুষ যে পরিষেবা পেয়েছেন এটা প্রমাণ করেছে যে সরকারি ব্যাংকের কর্মীরাই দিতে সক্ষম তার মানে এটা একই সঙ্গে প্রমাণ করেছে যে এই সক্ষমতা থাকা সত্য সারা বছরই পরিষেবা তারা দেন না আমি আমি আপনার সঙ্গে একমত নই আমি আমি একমত আমি ন্যাশনাল আমি 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 সুপর্ণকে বলছি আমি একটা ধরেও আপনাদের প্রধানমন্ত্রী ধনজন যোজনা কোটি কোটি অ্যাকাউন্ট খুলেছে অনলি পার্সেন্ট অফ দ্যাট অ্যাকাউন্ট ওপেন বাই আদার পাবলিক সেক্টর ব্যাংক যায় না অনেক সময় মানে আমি আজকে আপনাদের মাধ্যমে বলতে চাই

যে আজকে ব্যাঙ্ক কর্মচারী ইরেসপেক্টিভ অব দেয়ার অ্যাফিলিয়েশন প্রাইভেট সেক্টর পাবলিক সেক্টর তারা যে দে রোজ টু দ্য অকেশন এবং তারা কাজ করেছেন আমার মনে হয় তাদেরকে প্রত্যেককেই আমাদের কুর্নিশ জানানো উচিত এটাই বোধ হয় আজকের মেসেজ করতে চাইছি এটাই খালি আমার প্রশ্ন থাকবে পারতো যেটা আপনি হয়তো জিজ্ঞেস করেননি কেন আমি খুব চিন্তার জায়গা থেকে সিদ্ধার্থবাবুকে জিজ্ঞেস করতে চাই এই যে সারাদিন যারা আজকে টাকা জমা দিয়েছেন হয়তো